আলহাজ খোরশেদুন্নেসা উচ্চ বিদ্যালয় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের 2 নং মাধবপাশা এলাকায় 2004 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। মদনগঞ্জ হতে মদনপুর লিংক রোডের পূর্ব পাশে ফরাজিকান্দা রেললাইন অথবা কল্যাণদী রেললাইন হতে 2.2 কিলোমিটার পূর্বে স্কুলটি অবস্থিত। 2004 সালের পূর্বে এলাকাটিতে শিক্ষার হার ছিল খুবই সামান্য। কলাগাছিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধানের নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটি গড়ে ওঠে। নারায়ণগঞ্জ 5 আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা IKM সেলিম ওসমান 2014 সালের 19 অক্টোবর স্কুলটির নতুন ভবন নির্মাণের উদ্দেশ্যে প্রথম 50 লাখ টাকার চেক তুলে দেন চেয়ারম্যান দেলার হোসেনের হাতে। পরবর্তীতে 2015 ও 2016 সালের মধ্যে ভবনটি নির্মাণ ও আধুনিকায়নের জন্য মোট 1,75,00,000 টাকা ব্যক্তিগত তহবিল থেকে অনুদান প্রদান করেন তিনি। উক্ত ভবনটি 6 তলা ফাউন্ডেশন দিয়ে এখন পর্যন্ত 4 তলা সম্পন্ন করা হয়েছে। প্রতি তলায় 8,000 স্কোয়ার ফিট করে 32,000 স্কোয়ার ফিট জায়গায় মোট 32টি কক্ষ রয়েছে। সেই সাথে প্রতি তলাতেই শিক্ষার্থীদের ব্যবহারের জন্য রয়েছে মানসম্পন্ন টয়লেট ও আধুনিক বেঞ্চ। উক্ত বিদ্যালয়ের মোট জমির পরিমাণ 75%। প্রতিষ্ঠানটিতে রয়েছে প্রায় 1,600 শিক্ষার্থী এবং মোট 25 জন কর্মকর্তা ও কর্মচারী। এই শিক্ষা কার্যক্রমটি প্রাক প্রাথমিক থেকে 10ম শ্রেণী পর্যন্ত। আমি যখন 6ষ্ঠ শ্রেণীতে স্কুলে ভর্তি হই, তখন এই স্কুল এত সুন্দর অবকাঠামো ছিল না। এই স্কুলের প্রত্যেক ক্লাসরুম এত সুন্দর করে সাজানো ছিল না। মাননীয় এমপি সাহেব সেলিম ওসমান অনুদানে আজকে আমাদের স্কুলে অবকাঠামো এত সুন্দর হয়েছে। আমাদের এত মনোরম পরিবেশ আমাদের ক্লাসে, আর আমরা ক্লাসরুমে ক্লাস করে আনন্দ উপভোগ করি। আমি যখন প্রথমে স্কুলে ভর্তি হই, তখন আমাদের স্কুলের অবকাঠামো এবং আশেপাশের সৌন্দর্য এরকম ছিল না। আমাদের এমপি মহোদয় AKM সেলিম ওসমান সাহেবের জন্য আমরা পেয়েছি আমাদের স্কুলের সৌন্দর্য এবং অবকাঠামো। তারই আজকে তারই কঠোর প্রচেষ্টা আমাদের এই স্কুল আর উন্নত হবে। আমরা চাই যে আমাদের স্কুল আর উন্নত হোক।